কালীকৃষ্ণ দাদা কোথাও কি শুনেছে যে বাবা মা অন্যায় করলে তার ছেলে মেয়েদের সেটা ভোগ করতে হয়? কোথাও কি শুনেছে? তাই আপনার কাছে আমার মিনতি, ও যাতে কলেজে গিয়ে ঠিক মতন পড়াশোনা করতে পারে এটার আপনি ব্যবস্থা করে দিন কালীকৃষ্ণ দাদা, ব্যবস্থা করে দিন। চারু, ছাত্রছাত্রীদের মধ্যে আমরা কেন ঢুকবো বলতো? আমরা ঢুকতে পারি? আমরা কিছু করতে পারি না। তাছাড়া ওই রাধিকাকেই সাহস অর্জন করতে হবে। যাক ও কলেজে, যাক, ওই যাবে কলেজে। বুঝে গেছি, এখানে বলে কোনো লাভ হবে না। রাধিকাদি, তুমি কি আবার ওই ভজা ডিম মাখতে কলেজে যাবে? রাধিকাদি, তুমি কলেজে যাবে, হ্যাঁ কলেজে যাবে তুমি, কিন্তু কলেজে যদি কেউ তোমার সাথে মিসবিহেভ করে, তোমাকে ইনসাল্ট করে, তুমি থানায় যাবে। হ্যাঁ, এই পদগুলো তো কেউ আটকাতে পারবে না, তাই না? কোহিনূর, জাস্ট শাট আপ। খবরদার, এসব কথা তোমাকে বলতে কে বলেছে? আমার কলেজ নিয়ে এত থানা পুলিশ হোক, এসব আমি চাই না। তুমি না চাইলে তো থানা পুলিশ হয়েছে দাদা, তাই না? তাই কিছু তো করার নেই, দরকার পড়লে আবার হবে। একজন মেয়ে সে নিজেকে প্রোটেক্ট করবে না? যে যখন ইচ্ছে আসবে, যেভাবে খুশি হিউমিলেট করবে তাকে, এটা তো হতে দেওয়া যায় না দাদা। থ্যাংক ইউ কোহিনূর, থ্যাংক ইউ সো মাচ। অন্তত তুমি কথাটা বললে। জানো তো খুব ডিফিকাল্ট রাধিকার জন্য একা একাই লড়াইটা করা। তুমি যে ওর পাশে আছো দেখে ভাল লাগলো। আমরা ওর পাশে আছি, আমরাও রাধিকার জন্য লড়বো, লড়বই। আর এই লড়াইটা হলো গিয়ে শিক্ষার লড়াই, নিজের শিক্ষার লড়াই। আমার বোন ফাইনাল ইয়ারে উঠে ডাক্তারি পরীক্ষাটা দেবে না, এটা হতেই পারে না। আমার বোন ফাইনাল পরীক্ষাটা দেবে, কে আটকায় আমরা দেখে নেব। তুমি কি আমাদের থ্রেড দিচ্ছ নাকি অঙ্কিতা? এখন এত দূর অবধি পৌঁছে গেছো, বাহ আন্টি। থ্রেড থ্রেড কেন করব? আমি তো জাস্ট কথাটা বললাম পরিষ্কার করে। মিনু দিদি, তাহলে তোমাদের এখানে এসে কোনো কাজ হলো না? একটুও মুখ তুলে চাইলে না? তোর ছেলে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছিল চারু। আমরা দুধ কলা দিয়ে কাল সাপ পুষে রেখেছিলাম, তো কালীকৃষ্ণ দাদার মুখ কতখানি পোড়ালো সেটা তোদের খেয়াল আছে? তোর ছেলেই তো করেছিল, এখন তারই মেয়ের হয়ে তুই দরবার জানাতে এসেছিস, এটা কি চারু? থামি দাদু ভাই, চলো আমরা ফিরে যাই, আমার কপালে যা আছে তাই হবে, চলো। রাধিকা, দয়া করে হাল ছেড়ে দিও না, তোমায় পড়াশোনা করতেই হবে। কোহিনু ঠিক বলেছে, কলেজে আসা তুমি কোনোভাবে বন্ধ করো না। বকরাজ, না না, বকরাজ তো ঠিক কথাই বলেছে, কতগুলো ছেলে বদমাইশি করছে বলে রাধিকা কলেজে আসবে না, এ আবার কি কথা? না না, আসু, কে বারণ করেছে কলেজে আসতে? আমরা তো কেউ বারণ করিনি, কিন্তু কলেজে এসে যদি বর্ধা কোনো মিসঅ্যাপ ঘটে যায় তখন তার দায় কে নেব? আমরা তো এই দায় নেব না। কলেজে যদি কোনো মিসঅ্যাপ ঘটে যায়, যেটা ঘটেছে তার দায় তো কলেজে দি। তুই ঘাড়ে নিস বা ঘাড়ে না নিস, তাতে কারো কিছু যায় আসে না, কারণ দোষটা ঘাড়ে এসেই পড়বে। অতগুলো ছেলেমেয়ের সঙ্গে এখন কি আমরা পাল্লা দিয়ে ঝগড়া করবো?
শুধুমাত্র একজন চোরের মেয়েকে বাঁচানোর জন্য। শুভ আঙ্কেল, তুমি আমার বাপিকে চোর বলবে না। কি বলছিস বলতো? চুপ কেন বলছিস? সাধু 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 বল, সাধু বল। আর সাধুর মেয়েকে বাঁচানোর জন্য এত রকমের চেষ্টা চলছে, চোর বলিস না প্লিজ মিস্টার, ও চোর বলিস না, খারাপ লাগে। যে অপমান তোমরা আমাদেরকে করছো, এই অপমান কিন্তু আমাদের পাওনা নয়, একদমই অপমান আমাদের পাওনা নয়। আশ্চর্য, অবাক লাগে ভাবতে, তোমাদের আর আমাদের নাকি তিন পুরুষের সম্পর্ক, এই তার নমুনা? আমার দাদু ভাই আর ঠাম্মি এই বাড়িতে এসেছে এই বাড়ির দাদা না ঠাম্মির সঙ্গে দেখা করতে, তাদের সামনে তোমরা এইভাবে কথা বলছো, তোমাদের লজ্জা করে না? ইনাফ, অ্যাবসলিউটলি ইনাফ। রাধিকা, আমি সবার সামনে তোমায় বলছি, ধরো তুমি ঠিক করলে তুমি কলেজে আসবে, সেক্ষেত্রে বাকি স্টুডেন্টরা যদি তোমার সাথে ইল বিহেভ করে, তোমায় কলেজে ঢুকতে না দেয়, তুমি কিন্তু কিছু করতে পারবে না। কারণ কলেজের বাইরে সমস্যাগুলো তুমি পুলিশকে দিয়ে থামাতে পারো, কিন্তু কলেজের ভেতরে, ক্লাসের ভেতরে তোমায় যদি কেউ হিউমিলিয়েট করে, তোমার পক্ষে কাউকে আটকানো সম্ভব হবে না। তাই ব্যক্তিগতভাবে আমি তোমায় বলছি, তুমি এবছরটা বাড়িতে বসে পরীক্ষাটা দাও, আমি তোমায় নোটস প্রোভাইড করব। হ্যাঁ, তুমি প্র্যাকটিক্যাল ক্লাসের কথা ভাবছো তো? তুমি চিন্তা করো না, সমস্ত প্র্যাকটিক্যাল ক্লাসে আমি আমার ক্যামেরাটা অন করে রাখবো মোবাইলের, যাতে তুমি টিচার কি বলছে শুনতে পাও, কি করানো হচ্ছে দেখতে পাও। সারা জীবন তুমি আমাকে অবিশ্বাস করেছো রাধিকা, একবারের জন্য, অন্তত একবারের জন্য আমায় বিশ্বাস করো। আমি বলছি সমস্ত নোটস আমি তোমায় প্রোভাইড করব, আমি সত্যি সত্যি সমস্ত স্টাডি মেটেরিয়াল তোমার কাছে পৌঁছে দেবো। কলেজে না গিয়ে আমার স্টাডি মেটেরিয়ালের কোনো প্রয়োজন নেই পোকরাজ, তাছাড়া তো ওই কলেজে আমি তোমার প্রতিদ্বন্দ্বী ছিলাম, তোমার তো ভালোই হলো, তুমি তো এখন প্রতিদ্বন্দ্বীহীন। আর আমি বুঝে গেলাম আমার আর ডাক্তার হওয়া হলো না, আমার আমার ডাক্তার হওয়ার সব পথ এখন বন্ধ। তবে আমি আমার বাপির জন্য শেষ চেষ্টা করবই, যেমন করে হোক আমি আমার বাপিকে ফিরিয়ে আনবই। দাদু ভাই চলো। মিনু দিদি আসছি গো, আসছি। কালী কৃষ্ণ, আমরা এলাম, আপনারা ব্যস্ত মানুষ, জ্ঞানী গুণী মানুষ, আমাদের মধ্যে এতক্ষণ সময় নেওয়া উচিত হয়নি। মার্জনা করলে চলো। আসছি গো, অ্যান্ড থ্যাংক ইউ ফর এভরিথিং, এভরিথিং। আরে আরে, ঠিক আছে, কি করছো? আর প্রতিবার এসে প্রণাম করে তো, তাই জন্য অভ্যেসটা রয়ে গেছে। রাধিকা, কি বোকা রে তুই, প্রতিবারের সাথে যে এইবারের একটা তফাত আছে সেটা তুই বুঝিস নি? দেখলি না, আমি এবার প্রণাম করলাম না, প্রতিবার তো আমিও প্রণাম করি। এই জন্য করলাম না, তার কারণ আমি জানি যে এরা আমাদের প্রণাম নিতে চাইবে না। শুধু শুধু এদের পায়ে মাথা ঠাকালি, বোকা কোথাকার। চল চল চলো ঠান্ডি, চল। ইক্কা দুক্কা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায়।